লেখো নিয়ম লেখো হেক্সাডেসিমাল বিয়োগ বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ করব আজকে আমরা ঠিক আছে তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা পদ্ধতিতে এই এই যে 796 থেকে 57 এটা আমরা বাদ দিব আচ্ছা বাদ দেওয়ার নিয়ম কি এখানে দেখো কত আছে ছোট সংখ্যা আছে না যদি উপরে ছোট সংখ্যা থাকে এই একটাই নিয়ম আর কোনো নিয়ম নাই এটা 6 আছে না আর এটা কত 7 তাহলে উপরের অঙ্ক কি ছোট আর নিচের অঙ্ক হচ্ছে বড় তাহলে উপরের অঙ্ক যদি ছোট হয় তাহলে কি করব এই অঙ্কের সাথে আমরা 16 যোগ করতে হবে কত যোগ করব 16 যদি উপরে বড় সংখ্যা থাকে তোমার বড় ডিজিট বা অঙ্ক থাকে আর যদি নিচে যদি কি থাকে ছোট অঙ্ক বা ডিজিট থাকে তাহলে আমরা স্বাভাবিকের মতোই বিয়োগ করব আর যদি উপরে কি থাকে আমাদের ছোট অঙ্ক বা ডিজিট থাকে তাহলে কি করব আমরা তা ওই অঙ্ক বা ডিজিটের সাথে কত যোগ করব 16 যোগ করব 16 যোগ করে এখানে মোট মান যত হবে তার থেকে আমরা এই নিচের মানটা আমরা বাদ দিব তাহলে 16 আর 6 যোগ করো 22 22 এর থেকে কত বাদ দিব 7 তাহলে 7 বাদ দিলে কত হবে 15 আচ্ছা 15 কি লেখা যাবে না কারণ কি আমরা জানি হেক্সাডেসিমালে যদি 10 আসে তাহলে আমরা ই লিখবো এ লিখবো যদি হচ্ছে 11 আসে তাহলে 12 আসলে সি 13 আসলে জি 14 যদি আসে 15 আসলে এফ যদি বিয়োগ করার পর যদি আমাদের এই 10 11 12 এই 10 এর থেকে যদি 15 এর মধ্যে আসে তাহলে ইংরেজি বর্ণমালা এখানে এই যে এ থেকে এফ পর্যন্ত যত মান আসবে সেই অনুযায়ী আমরা এখানে মান প্রয়োগ করব এগুলা যোগ করার ফলে কত হলো 22 22 এর থেকে 7 বাদ দিলে কত হচ্ছে আমার 15 তাহলে 15 মানে আমরা কত লিখবো এফ এরপরে পরে আমরা কত যোগ করছি 16 যোগ করছি তাই না তাহলে উপরে যদি আমরা যোগ করি তাহলে কি হবে হাতে এক থাকবে ছোট সংখ্যা যদি উপরে হয় আমরা দশমিকে যোগ করার সময় আমরা কি করি হাতে এক ধরে নেই তাই না হাতের একটা কি করতে হবে এখানে এই নিচের মানের সাথে আগে কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করো 5 আর হাতের এক যোগ করলে হবে আমাদের 6 আচ্ছা এরপরে 9 থেকে আমরা এখন এই 6 বাদ দিব কত হচ্ছে 3 তাই না হাতে আর কিছু আছে না এরপরে যা আছে তাই আচ্ছা আর একটা আমি করে দিই এ বি ডি দশমিক এফ 9 এ সি দশমিক 9 8 এখন দেখো এটা বিয়োগ করার সময় কি করতে হবে এটা কত আছে 9 আর নিচে কত এখানে এ আছে তাই না তাহলে এ মানে আমরা কত জানি 10 তাহলে উপরে 9 আর নিচে হচ্ছে এ মানে 10 তাহলে এটা তো আমাদের বাদ দিতে পারবো না তাহলে কি করতে হবে 9 এর সাথে আগে কত যোগ করব 16 তাহলে 9 এর সাথে 16 যোগ করো 9 এর সাথে আগে আমরা 16 যোগ করব তাহলে 9 যোগ 16 যোগ করলে হবে 25 তাহলে 25 থেকে এ মানে কত এ মানে 10 তাহলে 25 থেকে 10 বাদ দিলে কত হবে 15 হবে তাহলে 15 মানে আমরা কত লিখবো এফ আচ্ছা এই যে উপরে আমরা 16 যোগ করছি তাহলে কি হবে হাতে এক থাকবে হাতের একটা এখানে নিয়ে আসো তাহলে এখানে আছে কত সি সি হাতের এক আসলো মানে ডি হয়ে যাবে হাতের এক আসলো মানে কি হবে পরে ঘর চলে যাবে তার মানে পরে কি আছে ডি ডি মানে আমার হচ্ছে 13 সে এখানে মান মোট হলো সির সাথে আমরা এক যোগ করলাম যোগ করে হলো আমার কত ডি আর ডি মানে আমরা জানি হচ্ছে 13 আর উপরে আছে কত এফ তাহলে এফ থেকে তোমার হচ্ছে ডি বাদ দিতে হবে এফ হচ্ছে আমার 15 15 থেকে আমি 13 বাদ দিব কত হবে 2 হাতে কিছু থাকে না দশমিকের জায়গায় আমি দশমিক দিলাম এরপরে এখন কত আছে ডি ডি মানে আমরা কত জানি 13 তাহলে 13 আর এটা 9 13 থেকে 9 বাদ দাও 4 এখানে কিন্তু কোনো হাতে থাকবে না তারপরে কি আছে বি বি মানে কত 11 11 থেকে 8 বাদ দাও 3 তারপরে এ যা আছে এই দুটো গেল আরেকটা একদম সহজ সেটা হচ্ছে যেমন ধরো 6 7
दशमिक सेवेन फोर एट फोर थ्री फाइव दशमिक सिक्स वन ধরো একদম সহজ, ঠিক আছে, এরকম কোন মান আছে? আচ্ছা তাহলে এগুলো স্বাভাবিক নিয়মই হবে, যেমন কি আটার থেকে চার বাদ দাও তাহলে কত হচ্ছে স্যার, চারের থেকে তিন বাদ দাও এক, সাত থেকে পাঁচ বাদ দাও দুই, দশমিক সাত থেকে ছয় বাদ দাও এক, ছয় থেকে এক বাদ দাও তাহলে কত হবে পাঁচ। এটা একদম সিম্পল নিয়ম।